আমরা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংগঠন অল ইন্ডিয়া ডিএসওর পক্ষ থেকে আজকে আমরা একটা বিক্ষোভ প্রদর্শনী করছি। আপনারা জানেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যে কথা লিখে গেছেন যে নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান। এই যে ভারতবর্ষের যে সম্প্রীতি, ভারতবর্ষে সেখানে সমস্ত ধর্ম, সমস্ত ধর্মাবলম্বী মানুষ, সাধারণ মানুষ তারা বসবাস করে, কিন্তু আমরা দেখছি ভারতবর্ষের কেন্দ্রের বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে যেভাবে ব্রিটিশরা ডিভাইড অ্যান্ড রুল চালু করে মানুষে মানুষে হিন্দু মুসলিমের মধ্যে বিভেদ সৃষ্টি করে তারা ভারতবর্ষের শাসনকে আরও দীর্ঘদিন কায়েম করার চেষ্টা করেছিল, সিপাহি বিদ্রোহকে তারা ব্যর্থ করেছিল, সেই রকমই আমাদের দেশের বিজেপি নরেন্দ্র মোদি এবং অমিত শাহদের নেতৃত্বে তারা ক্যাপ এনআরসি এই সমস্ত চালু করে সাধারণ মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করছে। আপনারা নিশ্চয়ই জানেন শুনেছেন যে ক্যাপ বিলে সেখানে মানে সম্পূর্ণ বলা হয়েছে যে একটি মাত্র ধর্ম সেখানে ভারতবর্ষে থাকতে পারবে না, তাদেরকে বিতাড়িত করা হবে। এই রকম একটা জায়গায় আমরা ছাত্র সংগঠন অল ইন্ডিয়া ডিএসও সারা ভারতবর্ষব্যাপী আন্দোলন করছি, লড়াই করছি ক্যাবের বিরুদ্ধে, এনআরসির বিরুদ্ধে, মানুষে মানুষে বিভাজন সৃষ্টি করার বিরুদ্ধে। বন্ধুগণ, এর সাথে আরও আমরা বলতে চাই যে এই নীতি হচ্ছে কট্টরপন্থী হিন্দুত্ববাদী আরএসএসেরই এটা নীতি। আরএসএসের নীতি অনুযায়ী সাভালকর যে বলেছিলেন যে ভারতবর্ষে শুধুমাত্র একটাই ধর্ম থাকবে আর অন্য সমস্ত ধর্মকে এদেশ থেকে বিতাড়িত করা হবে, সেই নীতি চালু করতে চলেছে। কিন্তু ভারতবর্ষের সমস্ত মনীষীগণ, ক্ষুদিরাম ভগৎ সিং, নেতাজি, মানবতাবাদী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, সকলেই, নজরুল, সকলেই বলেছেন যে ভারতবর্ষ হচ্ছে হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন সাধারণ সমস্ত ধর্মের একটা ঐক্য, ঐক্যের জায়গা। সেই ঐক্যের জায়গাকে আজকে ধ্বংস করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে বিজেপি সরকার। এর বিরুদ্ধে আমরা ছাত্র সংগঠন অল ইন্ডিয়া ডিএসও সারা ভারতবর্ষব্যাপী প্রতিবাদ করছি। আমরা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে আমরা এর প্রতিবাদের ধ্বনিত নিয়ে যেতে চাই। ক্যাব চালু করে মানুষে মানুষে বিভাজন সৃষ্টি করা যাবে না, অবিলম্বে ক্যাব বিল বাতিল করতে হবে এবং মানুষের ছাত্রদের মধ্যে যে বিভাজন সৃষ্টি করার চেষ্টা হচ্ছে এর বিরুদ্ধে দিকে দিকে ছাত্র আন্দোলন গড়ে তোলা। জয় জগ দাম, এনআরসি কার সাথে চালু করতে জবাব, জয় জবাব দাম, জগ জয় জগ দাম, ক্যাব চালু করে ভাইয়ে ভাইয়ে বিভাজন সৃষ্টি করতে যাইছে কোনো জবাব, জয় জবাব দাম, জগ জয় জগ দাম, এই মানুষে মানুষে বিভাজন সৃষ্টির বিরুদ্ধে ছাত্র আন্দোলন গড়ে তুলুন, গড়ে তুলুন, গড়ে তুলুন, ক্যাব চালু করে মানুষে মানুষে বিভাজন সৃষ্টি করতে যাইছে কোনো কেন্দ্রের বিজেপি সরকার, জবাব দাও, জগ জয় জগ দাম, এর বিরুদ্ধে দিকে দিকে আন্দোলন গড়ে তুলুন, গড়ে তুলুন, গড়ে তুলুন, ক্যাব চালু করছো কার স্বার্থে, জবাব চাই, জবাব দাও, জব চাই, জব দাও, ক্যাব চালু করে কার স্বার্থ রক্ষা করছো বিজেপি সরকার, জবাব চাই, জবাব দাও, জব চাই, জব দাও, এই ক্যাব চালুর বিরুদ্ধে দিকে দিকে ছাত্র আন্দোলন গড়ে তুলুন, গড়ে তুলুন, গড়ে তুলুন, উই অপোজ, উই অপোজ ক্যাব বিল, উই অপোজ, উই অপোজ, উই অপোজ, উই অপোজ, উই অপোজ ক্যাব বিল, উই অপোজ, উই অপোজ, উই অপোজ, ক্যাব চালু করে কার স্বার্থ রক্ষা করছো কেন্দ্রের বিজেপি সরকার, জবাব চাই, জবাব দাও, জব চাই, জব দাও, এই মানুষে মানুষে বিভাজন সৃষ্টি করার রাজনীতি অবিলম্বে বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো, এই ক্যাব চালু করে মানুষে মানুষে বিভাজন সৃষ্টি করার রাজনীতি অবিলম্বে বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো, ক্যাব চালু করে কার স্বার্থ রক্ষা করছো, জবাব চাই, জবাব দাও, জব চাই, জব দাও, এই মানুষে মানুষে বিভাজন নয় ঐক্য চাই, ঐক্য চাই, শ্রমজীবী মানুষের ঐক্য চাই, ঐক্য চাই, ঐক্য চাই, ক্যাব চালু করে শ্রমজীবী মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করতে চাইছো কেন কেন্দ্রের বিজেপি সরকার, জবাব দাও, জব চাই, জব দাও, এই নরেন্দ্র মোদী সরকার, জবাব দাও, জব চাই, জব, কার স্বার্থ রক্ষা করছো কেন্দ্রের বিজেপি সরকার, জবাব দাও, জব চাই, জব দাও, এই মোদী বিজেপি সরকারের এই তুগলুকিপনার বিরুদ্ধে দিকে দিকে ছাত্র আন্দোলন গড়ে তুলুন, গড়ে তুলুন, গড়ে তুলুন, ক্যাব চালু করে কার স্বার্থ রক্ষা করছো, জবাব চাই, জবাব দাও, জব চাই, জব দাও, এই অসহায় সাধারণ মানুষকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে গিয়ে তাদের উপর নিপীড়ন অত্যাচার হচ্ছে কেন, জবাব চাই, জবাব দাও, জব চাই, জব দাও, এর বিরুদ্ধে দিকে দিকে ছাত্র আন্দোলন গড়ে তুলুন, গড়ে তুলুন, গড়ে তুলুন, জবাব দাও, জব চাই, জব দাও, কেন্দ্রের বিজেপি সরকারকে জানাই ধিক্কার, 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 ক্যাব চালু করে কার স্বার্থ রক্ষা করছো, জবাব চাই, জবাব দাও, জব চাই, জব দাও, মানুষে মানুষে বিভাজন সৃষ্টি।
করছে কেন? জবাব চাই, জবাব দাও, জবাব চাই, জবাব দাও। এই মানুষে মানুষের বিভাজন সৃষ্টিকারীকে জানাই ধিক্কার, ধিক্কার, ধিক্কার। কেন্দ্রের বিজেপি সরকারের এই নীতির বিরুদ্ধে দিকে দিকে আন্দোলন গড়ে তুলুন, গড়ে তুলুন, গড়ে তুলুন। গ্যাপ চালু করে কার স্বার্থ রক্ষা করছো? জবাব চাই, জবাব দাও, জবাব চাই, জবাব দাও। গ্যাপের মধ্য দিয়ে মানুষে মানুষের বিভাজন সৃষ্টি করতে চাইছো কেন? জবাব চাই, জবাব দাও, জবাব চাই, জবাব দাও। দিকে দিকে ক্যাবের বিরুদ্ধে ছাত্র আন্দোলন গড়ে তুলুন, গড়ে তুলুন, গড়ে তুলুন। যদি এখনও আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন, পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।